মণ্ডলী প্রেসের শুভেচ্ছা গ্রহণ করছেন মাননীয় রাষ্ট্রপতি। আমরা একটু আগে যার কথা বলেছি, যারা আজিজুল আলম বেন্টু, তার শুভ দৃষ্টি এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তির এই আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অসাধ্য হোসেন বুলবুল ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা ছিলেন, যারা বক্তৃতা দিয়ে গেছেন। আসলে বিশেষ যে ব্যক্তি সোহান স্যার, আমাদের আমার প্রান্তীয় নেতা খাদিজুজ্জামান লিটন, অন্যান্য এমপি মহোদয়দের বক্তৃতার পরে আসলে আমাদের কথা বলার সুযোগ থাকে না। তারপরে আজকের এই অনুষ্ঠানের এই ধরনের যে ডেকোরাম সেটা আসলে মেনটেন হয় না। তো যাই হোক, আমি আজকে যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের বিশেষ একটি আনন্দের দিন। এই দিনটি আপনাদের সুন্দর এবং আনন্দ হয়ে উঠুক এই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন সাবেক সিটি মেয়র এইচ এম খাদিজুজ্জামান লিটন। প্রধান অতিথি ছিলেন আমাদের আর্টস ফেয়ার পদ কমিশনার আব্দুল সোবহান, এবং অনেকেই বক্তৃতা দিয়ে গেছেন, বর্তমানে উপস্থিত হয়েছে আমাদের বর্তমান নগর পিতা মোশাদ্দেক হোসেন বুলবুল। বয়সে সবাই আমার ছোট, আমার সবাইকে আমি স্নেহ করি আর কি। আমি শুধু একটি কথা বলবো, কিছুই বলবো না, যে আজকে এটা একটা বিনোদন মেলা, আপনারা সবাই আনন্দ ফুর্তি করবেন। পুরাতন বন্ধু বান্ধবী যারা একসাথে পড়েছেন, দীর্ঘদিন পরে দেখা হয়েছে, আপনারা দুই দিন ব্যাপী অনুষ্ঠান করবেন, আপনাদের পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক বেড়ে উঠবে। আবার এই প্রতিষ্ঠানটির ব্যাপারেও কিন্তু প্রাক্তন ছাত্রীদের কিছু দায় নেয় থেকে থাকে। একটি বক্তব্য থেকে বোঝা যায় যে আমার শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা কি। বঙ্গবন্ধু তার ভাষণের মধ্য দিয়ে বলে গেছে, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে রাইচর বিরাজ বলে গেছে। মানুষকে মানুষ হিসাবে শিক্ষা দিব, নৈতিক শিক্ষা অর্জন করব, আমার বাঙালিত্বের সাথে যা কিছু সম্পৃক্ত তার সে বৈশিষ্ট্য আমি অর্জন করব, মানুষের প্রতি ভালোবাসা আমি অর্জন করব, নৈতিক শিক্ষা আমি অর্জন করব, ডিজিটাল বাংলাদেশ আমি গড়ে তুলব, আমার দেশকে আমি উন্নত করে বাংলাদেশ সফল। তার শুভেচ্ছার এই কথাগুলো আমরা শুনছিলাম। আমরা একটু একটু করে এই প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সহ আমাদের আজকের সকালের পর্বের প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছি। একটু পরে আমরা মধ্যাহ্ন বিরতিতে যাব, তারপরে বিকেলের আয়োজনে আরো চমৎকার পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরব। এখন এই পর্বে আমরা যারা রাজশাহী ছেড়েছি বেশ কবছর আগে, এখন রাজশাহী এসে দেখি আমাদের স্নিগ্ধ শহর, মুগ্ধ শহর, আমাদের শীতল শহর, আমাদের সবুজ শহর, বেদনা বক্তব্য রাখলেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় মেয়রকে আন্তরিক শুভেচ্ছা। তালি দেওয়ার কথাটি যদি আমি উপস্থাপক হয়ে আমাকে বারবার বলতে হয় নিজের স্কুলের জন্য, এর থেকে মনে হয় অসম্মানের আর কিছু হয় না। কারণ নিজেদের স্কুলের প্রাঙ্গণে একত্রিত হয়েছি, নিজেদের বোনেরাই গান করবে, নিজেদের বোনেরাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের জন্য আজকের এই দিনটা আমাদের সকলের কাছেই অনেক আনন্দের দিন, স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি দিন।
কিন্তু তারপরও বারবার বলছি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছোট বোন মনে করে এবং স্কুলের একজন সদস্য মনে করে, আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা করবেন এবং লাকি আপাকে ব্যাক স্টেজে আসতে বলবেন। এরপর প্রিয়াঙ্কা, নুসাইবা, রাইয়া এবং নাসির খানম। রীতা আপুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি 78-এর ব্যাচ, আপুর জন্য একটা উষ্ণ করতালি হবে। 1990 সালের 23 মে মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। আমি এই যে 2 বছর এখানে পড়াশোনা করেছি, আমার কখনো মনে হয়নি একটা দিনও আমি স্কুলে এসেছি মাকে ছাড়া। ক্লাস 6-এ যখন আমি ভর্তি হই, যেদিন আমি প্রথম ভর্তি হলাম সেদিন এবং যেদিন আমি এখান থেকে চলে যাই সেই দিন পর্যন্ত প্রত্যেকটা দিন আমার সাথে ছিলেন আমার মা। হঠাৎ এক পিস কেশর মুখে দিয়ে বলল, এ তো পানসে, রীতা তো এটা খেতেই পারবে না। ও তখন তাড়াতাড়ি ছুটতে ছুটতে টিফিন রুমে আসলো। টিফিন রুমে এসে আনারকলি আপার কাছ থেকে প্লেটে কিছু চিনি নিয়ে ও ছুটে গেল। ছুটতে ছুটতে যেয়ে বলল, রীতা এই চিনিতে টাচ করিয়ে তুই কেশরগুলো খা। আমার সেই কথাটি খুব মনে পড়ে। যাই হোক, এভাবে অনুষ্ঠানের কিছু কিছু নাম আমি বলবো এখন। নিরালা, রূপালী, রীনা, রেখা, রেখা পরবর্তীতে নাম চেঞ্জ করে সানিয়া আফরিন নাম রেখেছিল। এছাড়া হুসনে আরা অঞ্জু, মুনিরা ফেরদৌসি, এরা আমার বন্ধু। এদের মধ্যে মুনিরা ফেরদৌসি এবং হুসনে আরা অঞ্জু এই দুজনের সাথে আমার যোগাযোগ আছে। বাকিগুলোকে আমি অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য। এমনকি এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে একটা পেজ খোলা হয়েছিল, সেই পেজেও আমি তাদের নাম উল্লেখ করে একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু বিষয় একটাও রেসপন্স। আমরা যদি হাততালি না দেই তাহলে হয়তো ছবিগুলো আমরা ঠিকমতো পাবো না, তাই আরো একটি হাততালি টিআইসির জন্য। সামনের হাততালিগুলোই শুধু দেখতে পাচ্ছি আমি, কিন্তু পিছন থেকে কোনো সাড়া। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয় ভালো আছেন এবং ভালো থাকারই কথা। যদিও আপনারা যে প্রোগ্রামের জন্য আসছেন সকাল থেকে অনেক বকবক শুনেছেন, আর নতুন করে কোনো বকবক করতে চাচ্ছি না। তো যাই হোক, আপনাদের এই প্রোগ্রামে সামিল হতে পেরে আমি নিজেকে আসলে অনেক মনে করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আইটি রিলেটেড কোনো হেল্প লাগলে আমরা টিআইসিটি আপনাদের সবসময় আপনাদের সাথে থাকবে। আর যারা এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন, মানে খুব শীঘ্রই হয়তো বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবেন, তাদের জন্য আমাদের কিছু কোর্স আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে সমস্ত ছবিগুলো আপনাদেরকে তুলে দেওয়া হচ্ছে সেই ছবিগুলো আমরা নিজ দায়িত্বে আপনাদের কাছে দিয়ে দিব। আমাদের জাস্ট কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে সেগুলোর সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ তৌহিদ ভাইয়াকে, উনি অল্প একটু কথায় অনেক কিছু বলে গেছেন আমাদেরকে, তাই আরো একবার ধন্যবাদ। Oh, my God.
দুপাশে সরে যাই, কারণ পিছনে অনেকেই আছে যারা দেখতে পাচ্ছে না। আমরা যদি
গান, আমি নতুন সুরে কণ্ঠে নিলেম গান, নিলেম গানা কনক চাপা গান, আহা চম্পা বর্ণ গান, তোমার তরে তারাতে বেঁধে নিলেম গান। আপনাদের সামনে আপা যেভাবে আমাদের শাসন করতেন, যেভাবে উনি আমাদেরকে স্পর্শের সঙ্গে বাঁশি বাজাতেন, যাতে ওই অভিপ্রায়টা আমাদের আমরা যাতে এখনো ছাত্রী সেই ছাত্রীটা দেখাতে পারি, এই জন্য আনা হয়েছে। আপা বলছে কি বলবো, আমি আর আমার ছোট বোন বললাম যে আপা হুইসেল বাজায় বলবেন, আয় মেয়েরা চুপ করো সব অ্যাসেম্বলিতে যাও। সত্যি আমি বলছি আমার যে এত পুরানো ছাত্রেরা আসবে আমি চিন্তাও করতে পারি না, আমার এত ভালো লাগছে আমি প্রকাশ করতে পারছি না বাবা, আর এরা যে এখনো আমাকে বলেনি এই জন্য আর কি বলবো। এরাই হচ্ছে আমার প্রাণ, সত্যিকার কথাই বলছি। ধন্যবাদ রায়হান আক্তার জাহান, অধ্যাপক ইতিহাস বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছি, আর বর্তমানে রাজশাহী সরকারি মহিলা কলেজে
ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর, কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি, প্রাণের আবেগ প্রাণের বেদনা রুথিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শলি গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে পাষাণ সাধ রে আজকে প্রাণের সাধ। আমার নাম মমতা জাহান বেগম, আমি এই স্কুলে শুরু হয়েছিল সেই সময়কার শিক্ষক, এই স্কুলের প্রথম শিক্ষক। ৬৭-র ১৫ই ফেব্রুয়ারি আমি এই স্কুলে যোগদান করি, আর ৭১-এর ৫ই ডিসেম্বর আমি এখান থেকে বদলি হয়ে পিএন স্কুলে চলে যাই। ৫ বছরের স্মৃতি আমার এই স্কুলে, আমাকে বলা হয়েছে খুব অল্প কথায় কিছু বলতে। ২১ জন ছাত্রী নিয়ে এই স্কুল আমরা চালু করেছিলাম, ক্লাস ৬-৭-৮ তিনটা ক্লাস, ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল পিএন স্কুলে, এখনকার স্কুলের যে চেহারা সেই রকম ছিল না, শুধু বিল্ডিং খাড়া করা ছিল, দরজা জানলা কিচ্ছু ছিল না, বাউন্ডারি ওয়াল ছিল না, গাছপালা কিছুই। সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। পৌরসভা কাউন্সিলর জনাব হাসান আলী সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত আছে, সম্মান করে দেওয়া দেন, এই জন্য আমি কৃতজ্ঞ। বাগমারাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের জীবন আরো সুন্দর হোক, সার্থক হোক। এই হেলেনাবাদ স্কুলের নাম অনেক শুনেছি, আজকে আসার সুযোগ হলো, তো আসলাম আর দেখতে পেলাম আপনাদের এই স্কুলে আসতে পেরে আমাকে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকেন, আমি আর কথা বাড়াবো না। রাজশাহীর জন্য রাজশাহীর এমপি আমি, বাগমারা উপজেলা হলেও আমাদের বাগমারার প্রায় কমপক্ষে ৩০-৪০ হাজার মানুষই রাজশাহীতে থাকে, সুতরাং বাগমারা হলেও আমরা কিন্তু রাজশাহীর কিছুটা হলেও অংশীদার। আর রাজশাহী মানেই তো এই প্রতিষ্ঠানগুলো ইনভলভ আছে, এখানে অনেক বাচ্চা কাচ্চা পড়ে, আমার এলাকারও অনেক ছেলে মেয়েরা এখানে।
Digo cosas al oído para que te pienses si me estás conmigo. Despacito. Quiero respirar tu beso despacito. Vivo las paredes de tu laberinto. Estoy en tu cuarto, tu manuscrito. Quiero devorar tu pelo, quiero ese cubito. El cerveza me bota, es tu nariz favorito. Me llamo tu crepa. আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সমাজ আর দেশটাকে। বিদায়।